ইয়ামা এবার বাজারে নিয়ে এলো তিন চাকার মোটর সাইকেল। তিন চাকার এই মোটর বাইকের নাম দেওয়া হয়েছে নিকেন। জাপানি ভাষায় নি মানে দুই, কেন মানে হলো তরবারি। আদতে নিকেন একটি স্পোর্ট ঘরানার বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় 45তম বার্ষিক টোকিও মোটর শো। এই শোতে তিন চাকার এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামা। বাইকটি তৈরিতে ইয়ামা লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইয়ামা দাবি করছে তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ। ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া। এটি শীঘ্রই ইতালির মিলানে ইআইসিএমএ শোতে প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।